शल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। এই মুহূর্তে আমি আছি ত্রিধারাতে, আর আমার পিছনে আছে পুজো মণ্ডপ। এক কথায় বলতে গেলে একটু হয়তো চমকে যাবেন, ভাববেন রাজস্থানি কোনো হাভেলির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সেটা একদম না। এখানবার এবার থিম কিন্তু রাজপুতের বাসস্থান, মানে রাজপুতানারা যেখানে থাকতেন সেটাই এবার ওনাদের থিম হয়ে এখানে এসছে। সরাসরি এখন কথা বলবো এই ক্লাবের মেম্বারের সাথে। দাদা, প্রথমেই নামটা জানবো। আমার নাম সুব্রত বোস। দাদা, প্রথমেই জেনে নিই কততম বর্ষে আপনারা পড়লেন এই পুজো কমিটি? এটা 65তম। আর এইবার যে থিম আমরা দেখতে পাচ্ছি, রাজস্থানি রয়্যাল থিম, এই থিমটা নিয়ে যদি একটু বলেন যে কি ব্যাপার, বৃত্তান্ত কি? এটা টোটাল আমরা রাজস্থানের একটা ইয়েটাকে তুলে ধরতে চেয়েছি, রওনাটাকে। তো আমাদের রাজস্থানের এইখানে যে কালচার সেটাও আমরা নিয়ে আসবার চেষ্টা করছি, এবং আমাদের রাজস্থানের যে ফুড কোর্ট এইসব হচ্ছে, এবং আমরা একদিন রাজস্থানে খানা পিনা করাচ্ছি, এবং আমাদের এখানে রাজস্থানের টোটাল স্টল থাকছে, হ্যান্ডিক্যাপ স্টল, এমনি স্টল, তারা দর্শকরা যারা আসবে তারা এনজয় করবে, তারা কিছু কিনতে পারলে কিনবেও, এবং তারা এখানে ঘুরে এটা এনজয় করবে, যেন মনে হচ্ছে কলকাতা থেকে একটা ছোট্ট রাজস্থানের জায়গা আমরা নিয়ে আসতে পেরেছি। দাদা, এবার জেনে নেবো যে প্রতিমা শিল্পী এবং মণ্ডপ সজ্জায় কে আছেন? মণ্ডপ সজ্জায় আছে দীপক ঘোষ, আর প্রতিমা শিল্পী আছে বাবলু বণিক। এরপর আপনাদের ইন ডিটেলসে বলবো যে এই মণ্ডপে ঢুকে পড়লে কীরকম ফিল পাবেন আপনারা। এই মুহূর্তে আমার সাথে মুকুলদা আছে, আর মুকুলদার থেকেই জেনে নেব কী কী রাজস্থানি ফিল দিতে চলেছে এই পুজো মণ্ডপ আমাদের। নমস্কার মুকুলদা। মুকুলদা, একটু বলবেন যে কী থিম বা কী কী অ্যাডিশনাল পাচ্ছি, এই যে আপনারা প্রমিস করেছেন কলকাতার মধ্যেই একটা মিনি রাজস্থান, কী পাবো আমরা? এখানে এলে মনে হবে আমি একদম এক ক্ষুদ্র ছোট্ট রাজস্থানেই এসেছি, এবং কলকাতার বুকেই আমরা রাজস্থানকে তুলে আনার চেষ্টা করছি। এখানে যেমন হাভেলি করছি, এবং তার সাথে সাথে ট্যারেস গার্ডেন, অর্থাৎ একটা রাজকীয় ব্যাপার, যেখানে আপনার জলের ঝর্ণাও থাকবে, তার সাথে গার্ডেন থাকবে, এবং একটা ফাউন্টেনও থাকবে। এবং এখানে যে আমরা রাজস্থানের পুরো থিমটাকে তুলে আনার জন্য এখানকার ওদের সংস্কৃতি, ওদের কালচার, এই পুরো ব্যাপারটা এখানে থাকবে। অর্থাৎ আপনারা যখন আসবেন বা দর্শক যখন এখানে আসবে, মনে হবে জানো আমি এক ক্ষুদ্র রাজস্থানে আছি। এবং প্রত্যেক বছরই এরম আমরা একটা বিভিন্ন জায়গাকে তুলে আনার চেষ্টা করি, এবং আশা করি সেটা প্রত্যেকেরই ভালো লাগে। এখানে আমার আগে যে বললেন, এখানে সব রকমের ব্যবস্থা থাকবে, রাজস্থানি খানা, রাজস্থানের কালচার, রাজস্থানের হ্যান্ডিক্রাফট, রাজস্থানের পোশাক, সব কিছু এখানে যেমন দেখতে পারবে, এবং ইচ্ছা করলে তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এটাই এবার আমাদের ভাবনা। আমরা আশা করছি দর্শক যারা আসবে তারা এখানে এক ক্ষুদ্র রাজস্থানকেই খুঁজে পাবে। আমার মতন যারা যারা এখনো পর্যন্ত রাজস্থান ঘোরেননি তাদের জন্য কিন্তু এটা একটা গোল লাকি প্ল্যান, কারণ এখানে আসলে বিনা খরচায় দেখে নিতে পারবেন কলকাতার মধ্যে রাজস্থান। এবার সব থেকে মেন ইম্পর্টেন্ট জায়গাটা, মানে আপ্যায়ন। আপ্যায়ন কীভাবে হবে এই পুজো মণ্ডপে সেটাই জেনে নেবো এবার সুব্রতদার কাছ থেকে। তাই ওভার টু সুব্রতদা, বলুন আপ্যায়নটা কি এবার রাজস্থানি স্টাইলে না সেই আমাদের বাঙালিয়ানাতে? প্রথম কথা, আমরা যে আপ্যায়নটা করে থাকি, যারা আমাদের ওপেনিংয়ের দিন যারা আসে তাদের শঙ্করধ্বনি দিয়ে এনে আমাদের মহিলাদের যে একটা উইন্স আছে তারা দূর থেকে এসে মানে নিয়ে আসে, গাড়ি থেকে নামিয়ে তাদের আপ্যায়ন করে ফুল ফুল ছড়াতে ছড়াতে আসে, তারা ডায়াসে তোলে, তারপরে ওনারা ওপেন করে। এবারে যেমন আমাদের পুজো মণ্ডপ ওপেন করতে আসছেন রাজস্থানের হেলথ মিনিস্টার আর সোম বাবা, হ্যাঁ, নাগার্জুনের যে হেড, উনি আসছেন আমাদের, এবং আমাদের তারপরেও যারা যারা গেস্ট আসে তাদের সেম থিং এরম ব্যবহার করে, মানে আরও মানে ইয়ে করে প্রসিজন করে ঢাক ফাঁক বাজিয়ে এনা তেনা করে এরম মনে নিয়ে আসা হয়, এবং সেরমভাবে এসেই আমাদের এই ওপেনটা হয়। থাকা খাওয়ারও ব্যবস্থা সেইভাবে এনারা সব ব্যবস্থা করেই রেখেছেন। প্রত্যেক বছরই যেটা হয় এবছরও ঠিক সেইভাবেই আপ্যায়নটাও করা হবে, আর ওনাদের মানে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই দিকে খেয়াল তো রাখাই হবে। যদি ভালোবাসার ধারায় ভাসতে হয় তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে ত্রিধারাতে। রাজস্থানি হাভেলিতে তো আমি চলে এসেছি, তাই আমার এখানে আপ্যায়নটা রাজস্থানি ওয়েতেই হচ্ছে। দেখিনি ওনারা যদি যেতে যান আমাদের এই আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তাহলে ওরা কি রাজস্থানিভাবে উৎসবে মাতবেন নাকি বাঙালি আনাতে, সেটাই দেখব এইবার।
সিটির সেরা অ্যাপয়েন্ট জিতবে কে? সিটির সেরা অ্যাপয়েন্ট জিতবে কে?